মুসলিমরা সৌর ক্যালেন্ডার ব্যবহার না করে চন্দ্র ক্যালেন্ডার ব্যবহার করে কেন? আমাদের চন্দ্র বছর মেনে চলার অনেকগুলো কারণ আছে, আর সৌর বছরের বদলে চন্দ্র বছর মেনে চললে অনেক উপকারও পাওয়া যায়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নাম্বার 2 আয়াত নাম্বার 179, লোকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করলে বলো এটা হচ্ছে বেশ কিছু নির্দিষ্ট সময়ের নির্দেশক, এটার প্রয়োজন মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ এবং হজের সময়। তাহলে চন্দ্র ক্যালেন্ডারে আপনি দেখবেন যে প্রত্যেক বছরে সময় আর জলবায়ু যদি সৌর ক্যালেন্ডার মেনে চলতাম তাহলে রমজান মাহজ পড়তো সবসময় এক সিজনে। সৌর ক্যালেন্ডারের কোনো একটা বিশেষ তারিখ সবসময় একই সিজনে থাকবে, এটা বদলাবে না। কিন্তু যদি চন্দ্র ক্যালেন্ডার মেনে চলেন, এখানে একটা বিশেষ তারিখ এক এক বছরে এক এক সিজনে থাকবে। সৌর বছর আর চন্দ্র বছরের মধ্যে পার্থক্য হচ্ছে 11 দিন, এটা আনুমানিক। চন্দ্র বছরে সৌর বছরের চেয়ে 11 দিন কম থাকে। তাহলে যদি সৌর ক্যালেন্ডার মেনে চলেন, ধরেন কোনো দেশে রমজান মাস পড়ল শীতকালে, সৌর বছর মানলে রমজান সবসময় শীতকালে হতো। যদি পৃথিবীর একটা দেশে রমজান হয় গ্রীষ্মকালে তাহলে পুরো পৃথিবীতে হতো গ্রীষ্মকালে, এতে অনেক অসুবিধা হতো। অনেকে আল্লাহর কাছে অভিযোগ জানাতো যে কেন এমন দেশে জন্মালাম যেখানে রমজান হয় শুধু গ্রীষ্মকালে। আবার কেউ বলবে ও ভালোই তো, রমজান সবসময় শীতকালে। কিছু লোক সারা জীবন রোজা রেখে যাবে বেশি সময় ধরে, আবার কেউ রাখবে অল্প সময়। যখন চন্দ্র ক্যালেন্ডার মেনে চলছি, আনুমানিক ভাবে 33 বছর পার হলে দেখবেন যে রমজানের বিভিন্ন মাসগুলো সব সিজনে পড়েছে। কখনো রমজান হবে গ্রীষ্মকালে, আবার কখনো শীতকালে, কখনো শরৎকালে, কখনো দিনগুলো ছোট হবে, আবার কখনো দিন বড় হবে, অথবা সারা জীবন ধরে একই রকম পাবে। আর এটা আলহামদুলিল্লাহ বৈজ্ঞানিক, চন্দ্র ক্যালেন্ডার ব্যবহার করলে সুবিধা বেশি। হজ পাবো সব সিজনে, রমজান পাবো সব সিজনে, ঈদও পাবো সব সিজনে, তখন আর কেউ আল্লাহর কাছে অভিযোগ করবে না। আর মুসলিমরা বিভিন্ন সময় সবগুলো সিজনেই রমজান মাস পাবে, রোজা রাখতে পারবে, ঈদ উদযাপন করতে পারবে। তাই সৌর ক্যালেন্ডারের বদলে চন্দ্র ক্যালেন্ডারের ব্যবহার বেশি সাইন্টিফিক।